বসিরহাট পুলিশ জেলার এসপি সাহেব আছেন, এডিশনাল এসপি আমাদের ডিএসপি সাহেব, পাশাপাশি আমাদের জলথানার ওসি বিডিও সাহেব সহ সভাপতি, আমাদের জেলা পরিষদ সদস্য রঞ্জিত ঠাকুরে, আমাদের হিঙ্গলগঞ্জের সমস্ত গুণীজনেরা, আমাদের কর্মাধ্যক্ষ ভাই শহীদুল্লাহ আছে, আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ হচ্ছে অন্যান্য ব্যক্তিবর্গ, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা। আমাদের বিএসএফের আধিকারিক বৃন্দ আছেন। ধারণা ছিল পুলিশ মানে চোর ডাকাত গুন্ডা বদমাইশের হিসাব নিকাশ ডাকবে, তাদের খোঁজ খবর রাখবে, কিন্তু এই মঞ্চ তো সে কথা বলে না। এই মঞ্চ বলছে না পুলিশ এই হিঙ্গলগঞ্জের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, কে মাধ্যমিকে সবচেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তাদেরকেও এখানে এনে হাজির করছে, ভালো পড়াশুনো করছে কে। আবার এই হিঙ্গলগঞ্জের গুণীজন হিসাবে কোন মসজিদের কোন ইমাম সাহেব আমাদের কাছে অত্যন্ত সম্মানিত, কোন রামকৃষ্ণ মিশন কোন মহারাজ আমাদের কাছে অত্যন্ত পূজ্যপাত, এইভাবে সামগ্রিক জনপ্রতিনিধি থেকে করে হিঙ্গলগঞ্জবাসীকে এই একত্রিত করে যে সম্প্রীতির বাতাবরণ এই বাস্তব এই মঞ্চ থেকে ঘটিয়েছেন, সেটা একটা অভিনব এবং একটা যথার্থ এক সম্প্রীতির একটা অনুষ্ঠান বলে আমি মনে করি। সুতরাং সম্প্রীতি শব্দটার অভিধান খুলে তার অর্থ না খুঁজে যদি আজকের হিঙ্গলগঞ্জের এই পুলিশ স্টেশনে আমাদের বড়বাবু যে মঞ্চটা তৈরি করেছেন সম্প্রীতির উৎসব বলে এখানে যদি আসি, তাহলে আমাদের অভিধান খুলতে হবে না, সম্প্রীতির অর্থ কী বাস্তবায়নটা এখানে চোখে দেখা যাবে। বর্তমানে এই সম্প্রীতির বাস্তবায়নে আমরা সবাই যে মেলবন্ধ হয়েছি এবং হিঙ্গলগঞ্জবাসী যেভাবে সাড়া দিয়েছেন এই সম্প্রীতিতে, তাতে আমি হিঙ্গলগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। আসুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, তার একটা প্রচেষ্টা আছে, তার একটা চিন্তা ভাবনা আছে এই মানুষের সঙ্গে পুলিশের একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলা, যেটা এখনই প্রেস কনফারেন্সে বলছিলেন যে নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্কটা আমরা এখানে বাস্তবায়ন দেখতে পাচ্ছি। এখানে একটা অনুষ্ঠান হবে, সেটাও একটা ভালো আমাদের কাছে সুখবর, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশের যে অবক্ষয় নেমে আসছে তাতে সুস্থ সংস্কৃতির সাবলীকর এই আমাদের হিসেবে সেটা আমাদের কাছে প্রত্যেকের শিক্ষণীয় হওয়া দরকার। যদি আপনারা উপভোগ করবেন কয়েক ঘন্টা ধরে সাংস্কৃতিক সন্ধ্যায়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করলে আমার মনে হয় আমার বক্তব্য থেকে আরও বেশি সেখানে সাংস্কৃতিকতা আনয়নে, সমাজের সুন্দরতা আনয়নে আমাদের হিঙ্গলগঞ্জ থানার আজকের মঞ্চ যে বার্তাটা আপনাদেরকে দিই সেটা ধারক বাহক হই আমরা হিঙ্গলগঞ্জবাসী। আগামী দিনে আমাদের হিঙ্গলগঞ্জকে সুন্দর রাখতে হবে, সুন্দর সংস্কৃতি সুন্দর মনস্কতা এবং সুন্দর মানসিকতার মধ্য দিয়ে সকলের মেলবন্ধনে একটা সম্প্রীতি একটা পূর্ণ বাতাবরণ আমরা গড়ে তুলব, এই অঙ্গীকারে আজকের এই সবার সার্থকতাকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, এই আহ্বান ডেকে আমি আমার কথা শেষ করছি সকলকে। এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই হিঙ্গলগঞ্জ থানা বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। আপনারা জানেন যে বিগত কয়েক বছর আগে বসিরহাট আলাদা ভাগ হয়েছে এবং আমরা বসিরহাট পুলিশ জেলা হওয়ার পরে যেমন আমরা আমাদের মাননীয় এসপি সাহেব অ্যাডিশনাল এসপি সাহেব পুলিশ স্তরের উচ্চপদস্থ সাহেবদেরকে পেয়েছি, সেক্ষেত্রে আমাদের প্রশাসন চালানোর ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হয়েছে এবং আমাদের পুলিশ প্রশাসন আমরা সারা বছরই আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা সমাজ কল্যাণমূলক এবং সচেতনতামূলক কাজ আমরা করে থাকি বর্তমানে ধরে, আপনারা সেটা জানেন। কখনো আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কখনো আমরা জল বাঁচাও দাও অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কখনো আমরা বিভিন্ন স্কুলে গিয়ে নারী পাচার শিশু পাচার রোধের সচেতনতার প্রোগ্রাম, কখনো আমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও প্রোগ্রাম, বছরের বিভিন্ন সময়ে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি, এছাড়াও আমাদের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ আমরা কিন্তু
করে, এবং সেক্ষেত্রে আমি বলতে দ্বিধা নেই আমাদের এই সমাজ কল্যাণমূলক কাজে আমাদের সাথে আপনারা যারা জনগণ আছেন, তারা আমাদের প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তার সাথে সাথে যারা পঞ্চায়েতের সঙ্গে রয়েছেন, পঞ্চায়েত ব্লক প্রশাসন সবাই আমাদেরকে অত্যন্তভাবে সহযোগিতা করার জন্য আমরা সারা বছর ধরে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামগুলো করতে পারি এবং আপনাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করি। আজকে কিছুদিন আগেই আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা আমরা অতিবাহিত করেছি, সদ্য আমরা অতিবাহিত করেছি, এবং আমার বলতে আজকে খুব আনন্দ লাগছে যে হিঙ্গলগঞ্জ থানাতে দুর্গাপূজা এবং কালীপূজা এই উৎসব আমরা খুব সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পেরেছি। এটা যেমন হিঙ্গলগঞ্জ প্রশাসনের আমি বড়বাবু হিসাবে আমার কাছে একটা অত্যন্ত গর্বের বিষয়, তার সাথে আমি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদের এই সহযোগিতা না থাকলে হয়তো এত সুন্দরভাবে আমরা হিঙ্গলগঞ্জের এই সমস্ত উৎসবগুলোকে এত আনন্দমুখর এত শান্তি পেতাম না। তারই ফলস্বরূপ আমরা সম্প্রীতি উৎসব 2019 পরিচালক সংকট সমিতি এবং ব্যবস্থাপনায় হিঙ্গলগঞ্জ থানা বসিরহাট পুলিশ জেলা আপনাদের সঙ্গে রয়েছে। আমরা বছরের সব সময় আপনাদের সঙ্গে রয়েছি, নিরাপত্তার স্বার্থে রয়েছি, সচেতনতার স্বার্থে রয়েছি, এবং আগামী দুজনকেই পেতাম, ওনাদের প্রতিনিধিকে পেয়েছি কিন্তু ওনাদেরকে পাইনি মঞ্চে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিঙ্গলগঞ্জ পুলিশের সঙ্গে এমন একটি সিচুয়েশন, সরকারি অনেক বাধা নিষেধ অনেক কিছু মেনে অনেক ক্রাইটেরিয়া অতিক্রম করে বাজার ব্যবসায়ী সমিতির পুজো, শারদ সম্মান 2019। অন্যান্য যারা অতিথিবর্গ আছেন সবার হাত, এটা মিডিয়া পার্সনদের কাছে একটা বেস্ট ফটোগ্রাফি হতে পারে।